আচ্ছা আমি এখন কি করব জানো, আমি ম্যাজিকের মধ্যে ক্রিয়েটিভ বন বড় হয়েছে দেখবা, এটা বড় হয়েছে। ওয়াও, সেটা আমার কাছে ব্যাপারটা পুতুল ছিল, ম্যাজিক আমার কাছে একটা পুতুল ছিল, সেটাই সেটাই পুতুল দিয়ে ওইটা এখন এখন কে পাগেছে ভাই, এখন লাল হয়ে গেছে পুরো, এখন লাল হয়ে গেছে। ও বাবা রে বাবা, আগে 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 বিজন যাবে, আগে বিজন বাইরে যাবে, যাও আগে বিজন যাও। এটা বিচার, এটা বিচার হয় না ভাই, আমি যাও যাও আগে যাও আগে যাও আগে যাও, ঢুকে মারবে ঢুকে মারবে, না ওই টাকলু আগে যাক, টাকলু তো থেকে গেল, তুমি আগে যাও আমি যাব না। আল্লাহ আল্লাহ তোমা তোমা তোমা। Hey, what's up guys, welcome back to another game play video. So guys, আজকে আমরা খেলতে যাচ্ছি Pacify, আর আজকে আমাদের সাথে ভাই দুইজন গেস্ট আছে, তার মধ্যে একজন হচ্ছে আমাদের দি স্পাইডার প্লেস চ্যানেল থেকে স্পাইডার ভাই, এন্ড একজন হচ্ছে শখের গেমার চ্যানেল থেকে বিজন, যাকে আপনারা প্রায় সবাই চেনেন। কয়েকদিন আগে আমি MRM চ্যানেলের মধ্যে মূলত Pacify গেমটির গেম প্লে আপলোড করেছিলাম, এন্ড ওই ভিডিওর মধ্যে মূলত আমি Pacify গেমটাই কমপ্লিট করতে পারি না, আমি বলে ভুল হবে আমরা কমপ্লিট করতে পারি নাই, তো আজকে আমরা সবাই আবারও খেলবো Pacify, এন্ড আজকে আমরা গেমটি কমপ্লিট করে ছাড়বো। ভাই বিষয়টা হইতেছে রাত্রে বেলা এই গেমটা খেলা লাগলো, বিষয়টা একটু ব্যাখ্যা করবে? আজকে আমাকে কি বানাইছে রে ভাই? কোথায় বাকিরা কোথায়? তোমাদেরকে ভূতের গল্প বলি একটা, কারণ যেহেতু এটা হরর গেম আর তোমরা তো ভয় টয় পাও না আমি জানি, তোমাদেরকে ভয় পাওয়ানোর দায়িত্ব আমার। আসেন সবাই আমরা আমাদের কানের উপর অত্যাচার করে স্পেডার ভাইয়ের বলা গল্পটা শুনবো এখন। ওরে ভাই হরর গল্প, ভূতভূত একটা ফিলিং পাবা। নারীটা কে রে, নারীটা কে, নারীটা শুধু সামনে চলে যায়। বহুকাল আগের কথা, ওয়ান্স আপন এ টাইম। কেন 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 কেন, এটা আগের ঘটনা কেন ভাই, রিসেন্ট ঘটনা দরকার আমাদের, আমরা আগের ঘটনা ভূতের গল্প আগের কাল থেকেই করতো না, ভূতের গল্প আগের কাল দিনেই করতো, ভূতের যত সব ক্রাইম আছে কৃত্তিকলা বসে সব আগের কাল দিনে করতো। ঠিক আছে আমার গল্পটা শোনো, তারপরে মনে করো যে ভয় দেখবা যায় তোমরা প্যান্ডেল শুরু করে দিবা। বহুকাল আগের কথা, একটা দেশে একটা মানে একটা ছেলে ছিল। আমি তো বুঝি না, মাথায় ঢুকে না। তো পেতনী ছিল কিন্তু, ঠিক আছে, একটা একটা ছেলে আর একটা পেতনী। তো ছেলেটা আর পেতনীটার মধ্যে হঠাৎ করে একদিন দেখা হয়েছে। ও পেতনীটা দেখা হয়েছে কিভাবে বলি, পেতনীটা লাইক অনেক মেকআপ টেকআপ করে অনেক সেক্সি সেক্সি মানে অনেক সুন্দরী সেজে ছেলেটার সামনে দেখা করে, ছেলেটা রিয়ালাইজ করতে পারে না যে এটা একটা পেতনী। তো ছেলেটা ওই পেতনীটার প্রেমে পড়ে যায়, পড়ে যাওয়ার পর ওদের মধ্যে প্রেম হয়, ভালোবাসা হয়। তারপর হঠাৎ একদিন ওরা দুজন রাস্তা দিয়ে যাচ্ছে, না ওরা যাচ্ছে যেতে 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 তারা গান গাইতে লাগলো যে যেতে যেতে পথে ভরে নিমরাতে তারপর হঠাৎ করে একটা কালো বিল্লি এসে দুজনে রাস্তা কেটে দিল, রাস্তা কেটে দিল না পাছায় কামড় দিল। তোমাদের বলবো না আমি, দাও তো ভাগো, স্টার্ট দাও ম্যাচ। আজকে আমি আবার নারী, অনেকগুলো কাট আছে, সবাই এখান থেকে কাট নিয়ে নেন, ঠিক আছে। কাট নেওয়ার পরে আমাদেরকে এখন যেতে হবে মূলত উপরে বেসমেন্টের মধ্যে, বেসিক্যালি এখানে কোনো কি থাকে না, তো এর জন্য আমাদেরকে সেকেন্ড ফ্লোরে যেতে হবে, আর সেকেন্ড ফ্লোরে যাওয়ার রাস্তাটা কোন দিকে ভাই সেটাই জানি না, সবাই রাস্তা খুঁজেন কোন দিক দিয়ে সেকেন্ড ফ্লোরে যাওয়ার রাস্তাটা আছে। বিজন বলো সাইডে চলো, তোমাকে খুব প্রস্তাব দিচ্ছি। আচ্ছা আমি কি, আমি কি মেয়ে, আমি কি মেয়ে? কেন ভাই তোমার কি সন্দেহ আছে, তুমি ছেলে না মেয়ে? আমি এখানে হল কি এন্ড বেডরুম কি দুটাই পেয়ে গেছি। আচ্ছা 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 ঠিক আছে, আমাদেরকে বেসমেন্ট অ্যাটিক কিটা লাগবে, বেসমেন্ট কি লাগবে, কারণ অ্যাটিক কি পাইলে কিন্তু আমরা বেসমেন্ট কিটা পেয়ে যাব, ঠিক আছে। অ্যাটিক কিটা অ্যাটিক কিও পেয়ে গেছি, আমি সবকিছু পেয়ে গেছি, এখন আমাদেরকে একদম উপরে যেতে হবে, ঠিক আছে। আমার কাছে এখানে তিনটা কি তিনটাই আছে, চলো উপরে চলো, উপরে গিয়ে আমরা একসাথে পুতুল আগে প্রথমে ইয়ে খুঁজে নিয়ে আসি, মেজ আর কাঠ, তারপরে পুতুল খুঁজবো। এ এ দূরে ভাই, এ এ আমি 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 হ্যালো, আমি পুতুল দিই, আমি পুতুল দিই, পুতুল দিই, পুতুল দিই, পুতুল দিই, পুতুল নেবে না, এখন নেবে না, রেগে নেবে, রেগে গেলে পুতুল নেবে, নেবে, হ্যাঁ রেগে গেলে পুতুল নেবে, ও পুতুল নেয়, হ্যাঁ রেগে গেলে যখন পুতুল দিবে তখন দেখবে যে তোমাকে আর ডিস্টার্ব করবে না। কেপসে 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 কেপসে, এখন বিজনকে ধরো, কাকে ধরলো, কাকে ধরলো, শুনতে শুনতে আমার, শুনতে শুনতে আমার পিছে পিছে আসছে ভাই, ধর ধর এই বিজনকে ধর, ভাই সিরিয়াসলি আমার পিছে পিছে আসছে, কোথায় আছো তুমি বলো, তোমার জন্য আমি বুক পেতে দিচ্ছি ওর সামনে, যাও বলেন কি, এ এ আমার সাথে মারা বাবা বাচ্চা, হেল্প 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 মি, হেল্প মি, কোথায় যাবো কোথায় যাবো কোথায় যাবো, এই এখন এই জাম্বুকে ধর, জাম্বুকে ধর, জাম্বুকে ধর, আমি সামনে যাচ্ছি, সমস্যা নাই, তুমি আসলে আমাকে প্রোটেক্ট করো, আমাকে ভূতের তো ভালো বাথরুম, বারবার বাথরুমে যাওয়া যায় না তো, বুঝিনি
ভাই আমার কাছে সবগুলো কি আছে আপনারা আমার কাছে আসেন এখন আমাকে মূলত যেতে হবে উপরে ঠিক আছে জাস্ট বেসমেন্ট কি ছাড়া সব কয়টা আছে এখন আমাকে একবার উপরে ফ্লোরে যেতে হবে চলো 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 তোমাকে ভাই সেই একটা ক্যারেক্টার দিছে ও ভাই বেদনি বুদনি ভাগো ভাই ও কিছু করবে না এখন ও কি গরম আছে নাকি ঠান্ডা আছে না ভাই এখন পর্যন্ত ও জানে না ও আসলে আপনার এক্স ছিল একদিন যখন তার মনে পড়বে তখন ধর দিবে ওকে 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 আটটা পুতুল খুঁজতে হবে যেগুলো পুতুল হচ্ছে কালো কালো কালার আর একটা মাখন পুতুল থাকি তুমি ডল দিয়ে দিছো করতে হবে সেটা হচ্ছে মানে পুতুলগুলোকে পোড়াতে হবে সবাই মিলে একসাথে যদি পোড়াতে পারি তাহলে আমরা জিতে যাব আর যদি না পোড়াতে পারি তাহলে ভূত নিয়ে জিতে যাবে এটা হচ্ছে গেমের বেসিক আমাদেরকে যেন কোন দিকে দেখতে পাচ্ছেন ফাইনালি আমি এখানে বেসমেন্ট কি পেয়ে গিয়েছি এখন কথা হচ্ছে বুদনি দা ভাই সবাইকে দৌড়াচ্ছে বেসমেন্ট কি পাইছো না তুমি চলো চলো নিস্তালে চলো বিরাট নিস্তালে চলো কই তুমি হ্যাঁ হ্যাঁ এই যে আমার সাথে সাথে আসেন এখন সবাই আমি যে সবার গুরু ঠিক আছে কারণ কারণ আলো পিছল আছে আমি একসাথে থাকতে চাই তোমরা কোথায় অন্তর তুমি বেসমেন্টের দিকে আসো একদম নিস্তালে আসো বেসমেন্টে তোমাকে আমরা মানুষ বানাচ্ছি আবার তুমি তো অমানুষ বেসমেন্ট খোলো বেসমেন্ট খোলো আমি এখন বেসমেন্টটা খুলবো দেখতে পাচ্ছেন ফাইনালি বেসমেন্টের দরজাটা খুলে ফেলেছি এন্ড এখানে প্রথমত আমাদেরকে আগুন ধরাতে হবে তারপরে জ্বালায় দিলাম একটা আমার কাছে যে পুতুলটা আছে এটাও দিয়ে দিলাম একদম আগুন ধরাও আগুন ধরানো আছে তো বাচ্চাদের জাম্প স্কেয়ার সেরকম ভয় পাওয়ার কিছু নেই আপনাকে ধরার জন্য একমাত্র দায় হচ্ছে আমি কারণ আমি পুতুল জ্বালাই দিলাম মাত্র ও আমি তো মেয়ে আমি ভাবছিলাম বিয়ের প্রস্তাব দিব ভূতনি কি এখন দেখি আমি বিজন তুমি একটা খুঁজো এখানে যথেষ্ট পরিমাণে ম্যাচ বক্স আছে খুঁজলে পেয়ে যাবে অনেকগুলো কি আছে ঠিক আছে প্লাস এখানে ইয়ে আছে আমার কি বলে একটা পুতুল আছে আমি এই গেমের মধ্যে মেয়ে মানুষ আর তুমি পুরুষ মানুষ হয়ে এত ভূত দেখে ভয় পেলে চলবে ধরার কি হলো পিছনে ছিলাম
ভাই আমারও চাইরা অভিজন্য ধরতে ভাই সামনে দাঁড়িয়ে ছিলাম তোমাকে না ধরে আমাকে ধরলো কেমন শয়তান ভূত ওর পিছনে যে তুমি আগুন না জ্বালাই দাঁড়াও এক সেকেন্ড কি করতে সব দেখা যাচ্ছে এই আমি এখানে আরো একটা পুতুল পাইছি আর আপনারা জাস্ট একটা পুতুল খুঁজেন তাহলে হয়ে যাবে আজকে আমার লাকটা অনেক ভালো হবে আমাকে আজকে ভূত ধরতেছ না তোমার একটা এখানে পুতুল আছে আরে ভাই উপরে আসেন কেউ একজন থার্ড ফ্লোর আছে উপরে কয়টা লাগা সেকেন্ড ফ্লোর আরে আরে ভাই ধরতে ভাই ধরতে ভাই জানে ভাই তাকে বলি আমার খুব আফসোস লাগছে ভাই আমার এখানে পুতুল দুইটা পড়ে আছে বাট কিছু করতে পারতাছি না আমাদের দুইটা পুতুল লাগবে ভাই আমি রাস্তা উপরতলায় ওঠার রাস্তা পাচ্ছি না ভাই রাস্তা আমি তো পাচ্ছি না কি বলো তুমি ভাই পুরো কেউ উঠতে পারতাছে না ভাই আমাকে মানুষ করে দাও দেখবা যে আমি এখানে কয়টা পুতুল খুঁজে দেব তুমি কে টিপো কে টিপে নিচে আসো কে টিপে তো আমি আসতে পারবো না ভাই আগুন ধরাও আগুন ধরাও আগুন ধরাও ওকে দেখতে পাচ্ছেন ফাইনালি আমি বড় হয়েছি আর এখন আমি যাব উপরে ভাই উপরে গিয়ে আমাকে এখন পুতুলটা আনতে হবে হ্যাঁ ওই পুতুলটা তুমি এখন গিয়ে খুঁজে পাবে মনে হয় হ্যাঁ পেয়ে যাবো তুমি এটা দিও না খবরদার এটা দিও না তাহলে আমি শেষ ভাই ঠিক আছে কাকে ধরে ভাই পালি আলির পালি শালি দুশ্চরিত্র ভূতনি শালা ছেলে দেখলে শালা আর সময় না তাই না শালা হে বকবাস বানকার আমি জিতে যাবো আমি ভিতরে ঢুকতে পারতেছিলাম না ভিতরে ঢুকতে পারতেছি না কাঠ আছে আমি কাঠ নিয়ে যাচ্ছি বেসমেন্টে কিছুই তো হলো না আর একটা পুতুল দিতে হবে জলা কমপ্লিট হয়নি জলা কমপ্লিট হয়নি পুতুল আরে দেখতে পাচ্ছি আমরা যেখান থেকে গেমটা স্টার্ট করছিলাম না একটা ভ্যান ছিল যে পেছনে একটা সাদা কালারের এই ভ্যান এই ভ্যানে করে আমাদের যাইতে হবে এখানে যদি যাইতে চাই তো পুতুল পুতুল উঠালাম দেখো করলে হ্যাঁ ভাই তোমার হবু বউ ছিল আমিও ক্লিক করছি তো শালা কয়জন ভয় দেখাবি তুই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ